সংসার এমন জিনিস, আল্লাহ নবী বললেন সংসার আগে তারপরে সন্তান। সংসার যদি ভালো না হয় সন্তান কি কখনো ভালো হয়? সংসারে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকতে হয়, সংসারে স্বামী স্ত্রী ভালোবাসা থাকতে হয়, স্বামী স্ত্রীর মিল মহব্বতের কোন দৃষ্টান্ত যদি খুঁজতে হয় পৃথিবীর জমিনে, আল্লাহর নবী তিনি আমার এমন দৃষ্টান্ত রেখে গেছেন, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ স্বামীর ভূমিকা যদি কেউ পালন করে যায় আমার নবী পালন করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কলিজার টুকরিকে কি মানুষ করেছিলেন? আমার নবীর কলিজার টুকুরি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন শরীয়তের শিক্ষায় শিক্ষিত ছিলেন, কেমন আখেরাতমুখী ছিলেন, কেমন আল্লাহর মহব্বত করতেন। তার সংসার গরিবি হালাতে থাকলেও নামাজ আর পর্দাটা কি ভুলেছিলেন? কি গো ভুলেছিল? যে আমাদের ঘরের মায়েদের কালচার আদর্শ ভালো, কোথায় মায়ের আদর্শ দেখুন। স্বামী স্ত্রী মানে বিবাহর পরে বিবাহিতা জীবনে এসে ওই মেয়েটার কারণে সংসারে তো আগুন লেগেছে, মেয়েটার কালচার বোঝেন। আল্লাহ রসুলের সাংসারিক জীবন আর আমাদের সাংসারিক জীবন একই। কিছু কিছু জায়গায় স্বামী যদি ভালো হয় স্ত্রী খারাপ, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী অবুঝ হলে স্বামী আর এক রকম জিনিস। আম্মা জান আয়েশা বলছেন আমি রসুলুল্লাহ সংসারে এসে এতটা শান্তি পেয়েছি, এতটা সুখী হয়েছি, অভাব অনাটনে দিন গেল আমার রসুল আমার সংসারটা ভালোবাসার মহব্বত দিয়ে ভরিয়ে রাখতো। জোরে বলুন আল্লাহ নবী বলতেন আয়েশা পৃথিবীর বুকে সংসারে স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, ওই ঘরটা যদি কুড়ে ঘর হয়, ওই ঘরে হীরা মুক্তা মতি জহরত যদি না থাকে, ওই ঘরটা হলো পৃথিবীর বুকে জান্নাত। জোরে বলুন স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না থাকে, ওই ঘরটা যদি বিল্ডিং বালাখানা হয়, ওই ঘরটা যদি হীরা মুক্তা মতি জহরত থাকে, ওই ঘরটা যদি পাথর দিয়ে মোজাইক করা থাকে, ওই ঘরের দুনিয়া আসবাবপত্র অভাবও যদি না থাকে, আমি রসুল জানিয়ে দিলাম ওই ঘরটা হলো জাহান্নাম। ও সোনার মালিকেরা, ও নজওয়ান তরুণ যুবকেরা, মুরব্বী আব্বারা মায়েরা, আপনার মেয়েটা যে সংসারে গেছে, এই মেয়েটা কখনো শ্বশুরকে সম্মান করে না, শাশুড়িকে মা বলে মানে না, ছ মাস হলো কিছু কিছু সংসারে এমন অশান্তি হয়েছে, ছেলের বিবাহ দেওয়ার পরে ছ মাসের মধ্যে ছেলেটা আলাদা হয়েছে কি হয়নি? অনেক মেয়ে রয়েছে শাশুড়িকে মা বলে মেনে নাই, শাশুড়িকে মায়ের মর্যাদা দেয়, শ্বশুরকে আব্বা বলে মেনে নাই। আর অনেক জালিয়াতের বাচ্চা রয়েছে শাশুড়িকে দুশ্মনের চোখে দেখে। ও সোনার মানিক যুবকেরা, আপনার মেয়েটাকে আপনি কি মানুষ করে গেলেন? যদিও সংসারে গিয়ে ডাল মোটালে চলে, বাপ মরে গেল, বাপের লাশটাকে ছুঁয়ে রাখা হলো, মেয়ের বাড়িতে টেলিফোন গেল, এই মেয়ের বাড়িতে যেই না বাপের মরণ খবরটা গিয়েছে, মেয়ে ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, এখন টোটো ভ্যানের ইঞ্জিন ভ্যানের জামানা, ওই মেয়েটা আব্বার মার মরা মুখটা দেখতে আসবে, ওই মেয়েটা আব্বা মার লাশটা দেখতে আসবে, টোটো ভ্যান ইঞ্জিন ভ্যানে আস্তে আস্তে আব্বার ঘরের দরজার কাছে এসে ইঞ্জিন ভ্যান দাঁড়ানোর আগে ব্যাঙের মতো লাফিয়ে পড়েছে, ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, মাথায় কাপড় নেই, পেটে পিঠে কাপড় নেই, পাক না পাকের জ্ঞান কাণ্ডুক নেই, ষাঁড়ের মতো চিল্লাচ্ছে। আমার গ্রামের এলাকার কিছু পরিবেশ মরা মানুষকে দেখতে এসেছিল, কিছু মা বোন ওই মায়েরা মরা মানুষকে ছেড়ে ওই মেয়েটাকে গোল করে ঘিরে ধরেছে। মায়েদের কি সুন্দর মন নরম হলো, আরে ওর মেয়েটা দেখ, ওর মেয়ে কি মায়া করে বাপরে। আর বাপ বলতো আমার মেয়ে দশটার মধ্যে একটা, আমার মেয়ে লক্ষ্মী মেয়ে, বাপ বলতো না। হিন্দু ভাইদের লক্ষ্মী দেবতা, তাদের পুজো তারা করুক, ভারতবর্ষ ভাতৃত্বের দেশ, আমরা মিলেমিশে আছি থাকবো, কথা ঠিক না ভুল। যাই হোক, আমি বলতে চাইছি কোন মুসলমান তার ছেলে লক্ষ্মী ছেলে, তার মেয়ে লক্ষ্মী মেয়ে, আমার ছেলে লক্ষণ ভালো, আমার মেয়ে লক্ষণ ভালো, এই ভাষাগুলো কি বলতে পারবে? রাম সীতা লক্ষণ হিন্দু ভাইদের দেবতা, লক্ষ্মী পুজো হয় না, মেয়েটা লক্ষ্মী মেয়ে বলা যাবে না, মেয়ে পাক না পাকের মশলা বোঝে না, বাপ বলছে আমার মেয়ে লক্ষ্মী মেয়ে, মা বলছে আমার মেয়ের লক্ষণ ভালো, বুঝতে পারেন? এই যে কি লক্ষ্মী মেয়ে আর কি লক্ষণ ভালো, যার বাড়ি গেছে সে তারাই বুঝতে পারছে কি জিনিস এসেছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার মানে
দেখে না কি মেয়ে আব্বা মা মানুষ করেছে, এই মেয়েটা আব্বা জানের মরা মুখটা দেখতে এসে ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, পেটে পিঠে কাপড় নেই, মাথায় কাপড় নেই, আহারে এই মেয়েটার কান্না দেখে প্রতিবেশীরা এসে ঘিরে ধরেছে, এই মেয়ের কান্না দেখে মা বোনেরা কানতে শুরু করে দিয়েছে, মায়েদের মনটা একটু নরম হয়, মায়েরা মনে করছে মেয়ে যা কাঁদছে মনে হয় বাপকে জান্নাতে পাঠিয়ে ছাড়বে, মনে হচ্ছে না? শরীয়তের দৃষ্টিটা আকর্ষণ করে দেখুন, ওই মেয়েটা দুনিয়ার জমিনে একটা দাইউস রেখে যাচ্ছেন, খাটিয়া নামক গাড়িতে শুয়ে কাপড় নামক কাপড়টা পরে, তখন আপনি গোনা করাচ্ছেন, আপনি কবরে যাবেন, আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহর বান্দা কি দাইউস রেখে এসেছো, সে তো ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, তার সতরটা শরীর থেকে আলাদা হয়ে গেছে, কেউ এক বালতি পানি ঢেলে দিয়েছে, কে আঙুলটা টিপে জ্যান্ত করছে, করছে কি করে না? ও সোনার মানিকেরা, এই মেয়েটাকে যদি আব্বা মা নামাজি করে রেখে যেত, এই মেয়েটাকে যদি পর্দানাশি না করে যেত, এই মেয়েটাকে যদি শরিয়াতের শিক্ষা দিত, এই মেয়েটাকে যদি শরিয়াতের পরিবেশে শরিয়াতের খাঁচাবন্দিতে মানুষ করত, এই মেয়েটা ব্যাঙের মতো লাফিয়ে ষাঁড়ের মতো চিল্লাত না, ওযু করে আব্বার মার মাথার দ্বারে কোরআন পাক নিয়ে তেলাওয়াত করতে বসে যেত, এই মেয়ের আওয়াজটা পরপুরুষের কানে যেত না, এই মেয়ের শরীরের সতরটা শরীর থেকে নড়তো না, এই মেয়েটা কোরআন তেলাওয়াত করত, আব্বা জানে মায়ের লাশটাকে নিয়ে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হতো, মেয়ের কলিজায় কষ্ট হতো, নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে চোখের পানি পেলে পেলে কান্ত, আমার আব্বা আমার মা চলে গেছে, আমাকে কষ্ট করে আমার মা অজু করা শিখিয়েছিল, আমার মা আদর করে বুঝিয়ে মহব্বত দিয়ে কোরআন তেলাওয়াত শিখিয়েছিল, আমার আব্বা কষ্ট করে মেহনত করে আমাকে মানুষ করার জন্য অনেক পয়সা খরচা করেছে, আমি মেয়ে হয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করি আল্লাহ পাক আমার আব্বার কবরে কষ্ট দেবেন না, আমার কোরআন তেলাওয়াতের ওসিলা আমার আব্বাকে মাফ করে দেন, আমার আব্বাকে ক্ষমা করে দেন, সত্যি যদি একটা মেয়েকে শরীয়তের খাঁচা বন্দি করে মানুষ করতে পারতেন, পৃথিবীর মানুষের দোয়া আসনেক সন্তানের দোয়া, দাড়ি পাল্লা দুই পাশে চাপানো হলে নেক সন্তানের দোয়ার দিকটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যায়, নেক সন্তানের দুই ফোঁটা চোখের পানি আল্লাহ পাক কবুল করে আব্বা আমার কবরের জগৎটাকে সহজ করে নাজাতে ওসিলা করে দেয়, আরো জোরে বলুন, কিছু বুঝতে পারছেন আমার কথা? বাপ মরে গেছে ষাঁড়ের মতো চিল্লে শ্বশুর বাড়ি গেছে, ওই মেয়েটা তেমন বাড়ি গেছে, মাঝে মাঝে এরকম ভোজে যায় যেমন হাড়িয়ার তেমন সোনা, জামাই তো পছন্দ করেছে বাপ মা মেয়েটাকে যেমন মানুষ করেছে যে পরিবেশে, আর শাশুড়িরা জামাই পছন্দ করেছে এরকম একটা জিনিস দেখে, কথা বুঝতে পারেননি? আগে শ্বশুর জামাই পছন্দ করতো কারা? শ্বশুর না শাশুড়িরা? আগে 10-15 বছর আগে জামাই পছন্দ করতো কারা? শ্বশুররা। বর্তমান সময় কারা পছন্দ করছে? কিছু কিছু ঘরে দেখছি আমার ঘরে মায়েরা মোড়ল বেশি, ঠিক বলছি না ভুল বলছি? সত্যি কথা বলেন, যে ঘরে মারা মোড়ল বেশি সে ঘরে শান্তি বেশি না অশান্তি বেশি? ওই মেয়েটা যদি শরীয়তের খাঁচা বন্দী হয়ে মানুষ হতো, ওই মেয়েটার ভিতরে যদি কোরআনের আলো থাকতো, ওই মেয়েটা যদি পর্দানাশীরা নামাজি হতো, ইসলাম শরীয়তের জ্ঞান থাকতো, কখনো স্বামীর মাথা ডিঙিয়ে কথা বলার সাহস পেত? আল্লাহ কোরআন শরীফে বললেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা, একটা মহিলার উপরে পুরুষকেই প্রাধান্য দেওয়া হয়েছে, পুরুষ মহিলাকে পরিচালনা করবে, স্বামী স্ত্রী একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, আল্লাহ নিজে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ, একে অপরের প্রতি অনেক হক আছে, স্বামী স্ত্রীর হকের কথাটা রাসূলুল্লাহ তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন, হকগুলো ফাঁকি দেবে না, তথাপিও ওখানে খেয়াল রাখতে হবে, স্ত্রী যদি সেই খাঁচাবন্দি হয়ে মানুষ হতো ওই স্ত্রীটা কখনো স্বামীর উপরে মাতব্বারি করতে যেত?
বলছে তুমি যাই করো করো, ছেলে দেখেছো ভালো হয়েছে, মেয়েটাকে আমি একবার দেখ, মেয়ে দেখেছো, মেয়েটা তো বিয়ে দেবো, আমার জামাই কিনা আমার ছেলে দেখেছো ভালো হয়েছে, আমি একবার দেখ। আগে দেখাশোনা যেত, শ্বশুররা যেত, চাচারা যেত, মামারা যেত, মুরব্বীরা গিয়ে ফাইনাল করত। এখন দেখছি মায়েরা এরা সার সেজে গিয়ে, স্বামীর কোনো দাম নেই, এখন দেখাশোনা মায়েরা করছে, শাশুড়ি রিলেশন নিচ্ছে, ওটা আমার জামাই হবে, শাশুড়ির যদি পছন্দ হয় আমার মেয়ের জামাই এইটা হবে, তাহলে ঠিক আছে, কথা ঠিক বলছি না? শাশুড়ির পর্দা নেই, শাশুড়ির নামাজ নেই, শাশুড়ি পাক না পাকের জ্ঞান গান্ডক নেই, শাশুড়ি সিরিয়াল দেখা পাটি, শাশুড়ি মেলা ঘরা পাটি, শাশুড়ি গিয়ে দেখছে আমার জামাইটার মাথায় তেরে নাম ছাট আছে কিনা, শাশুড়ি গিয়ে দেখছে আমার জামাইটা প্যান্টটা পরে আছে, ভদ্রলোকের ছেলে ছেঁড়া প্যান্টটা পরে আছে কিনা, কেন এখন মেয়ে বিয়ে দিলে তো বাইকটা দিতে হবে, যেন জামাইয়ের ঘাড়ের উপরে হাত দিয়ে বসা যায়, কি গো কথা ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার মানিকেরা, ও নজওয়ান তরুণ যুবকেরা, মেয়ে সন্তান বড় হলে আব্বা মা একটা চিন্তা হয়, আব্বা মা একটু পেরেশানিতে থাকে, সন্তানকে মেয়ে সন্তানকে বিয়ে দেওয়ার দায়িত্ব আব্বা মার উপরে থাকে কি থাকে না? আল্লাহ রাসূল বললেন সন্তানকে শরীয়তে পরিবেশে ইসলামিক ধারে ইসলামিক ধাঁজে মানুষ করে এই বাচ্চাটাকে একটা নেক ছেলের হাতে তুলে দাও, একটা পরেশগার নামাজি সৎ ছেলের হাতে তুলে দাও। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী ও তার কলিজার টুকুরি খাতুনে জান্নাতকে বিবাহ দিয়েছিলেন কি দেয়নি? আল্লাহ নবী কেমন জামাই পছন্দ করেছে? আপনি আপনার কন্যা সন্তান বাপ, আপনি মা, আপনি কেমন জামাই পছন্দ করেছেন, এই দুটো পছন্দর ভিতরে কেমন পছন্দ হয়েছে একটু মিলিয়ে দেখা দরকার আছে না নেই? আল্লাহ নবী হুজুর আমাত সাহাবায়ে কেরামদের ডেকে, কিছু বিশিষ্ট বিশিষ্ট সাহাবাদের ডেকে বলতে লাগলেন, আমার ফাতেমা, আমার কলিজা টুকুরি খাতুনে জান্নাত, বয়স হয়ে গেছে, বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেছে, আমি ফাতেমাকে বিবাহ দেব, কার হাতে তুলে দেব? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামেরা কলিজা দিয়ে মহব্বত করতে, ধনী ধনী মদিনা সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়ে, আপনার কলিজার টুকরি, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী, হুজুর আমার বাড়িতে দেন, আমার ছেলেটা যোগ্য ছেলে, আমার খেজুরের বাগান আছে, আমার অনেক সম্পদ রয়েছে, আমার বাড়িতে চাকর চাকরানি দাস দাসী রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়েটার সংসারের কাজ করতে হবে না, আপনার ফাতে সুখে থাকবে। আল্লাহ নবী কোন প্রস্তাবে রাজি হলেন না। আল্লাহ নবী এক তারিখে বসে আছেন, ভাবতে লাগলেন ফাতেমাকে কার হাতে তুলে দেব, বলুন তো, মেয়ে সন্তান বড় হলে আব্বা মা চিন্তা একটু বাড়ে না কমে? ধনীও যদি হয়, পয়সাওয়ালাও যদি হয়, মাথা একটা চিন্তা থাকে, এখনকার ছেলেরা মাকাল ফল, উপরটা আর একরকম, ভিতরটা আর একরকম, এই ছেলেটা হলো দাইয়ুসের পেটের বাচ্চা, ওর মা সেই জ্ঞান কাণ্ডক নেই, ওর মা বাচ্চাটাকে সেই শিক্ষা দেয়নি, সেই গাইডলাইন রাখেনি, সন্তান পালনের ভূমিকা মা ঠিক মতো পালন করিনি, ওর মা ছিল মূর্খ, ওর মা ছিল দাইয়ুস, ওর মা হলো মেলা ঘোরা পাটি, ওর মায়ের মতো সারা রাত অন্য জায়গায় ফোন গরম করে, আর ছেলেটাও ওই লাইনের। ও সোনার মানিক ভালো মেয়েকে অনেক আব্বা বিয়ে দিয়েছে, ছমাস হয়নি ওই জামাইটা ওই মেয়েকে রেখে অপর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছে কি যায় না? যায় না? এই সব যা রোগ আমি বলছি, ছোট থেকে আব্বা মা বাচ্চাকে যদি সেই শরীয়তের খাঁচাবন্দি করে মানুষ করত, এই বাচ্চাগুলো শরীয়তের খাঁচা ডিঙে একটা অন্যায় কাজ করতে গেলে সাতবার করে ভাবতো, কথা ঠিক না ভুল? সবই আব্বা মার সব দোষ, মানে সন্তান লালন পালনের যে ভূমিকা বাবা মা থাকা দরকার ছিল, তাতে ভূমিকা পালন একটু কমি হলেও তো চিন্তাধারার একটা ব্যাপার ছিল, কোনো কমির কথা নেই, সামান্য যারা পালন করি, কথা ঠিক বলছি না ভুল বলছি? আব্বার পয়সা আছে, মেয়েকে বিয়ে হয়তো বিবাহ দেবে, ভালো গাড়ি দিল, ঘর সাজানোর জিনিস দিল, ভালো চকচকে জামাই পছন্দ করলো, দেখছে বাবা জামাই তো মাকাল ফল, ছ মাস হলো মেয়েটা টালমোটাল যায়, হঠাৎ করে খবর যাচ্ছে সে মাল অন্য লোকের বড়লে পালিয়েছে, ঘটছে না ঘটে না, চিন্তা থাকে না মাথায়? মেয়ে সন্তান হলে সে গরিব হোক আর ধনী হোক, এখন চিন্তা বেশি না কম, শুধু বলে আমার জামাইটা কিরম হবে,
আমার জামাইটা কিরকম হয়, মেয়েটা কার কপালে গিয়ে পরে সুখী হয় কি না হয়, একটা চিন্তা হয় কি হয় না? চিন্তা হয়। ও সোনার মানিকেরা, ও নজওয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবী ভাবতে লাগলেন আমার ফাতেমাকে কার হাতে তুলে দেব। এমন সময় আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ নবীর সামনে আল্লাহ নবীর জামাতা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহাহু দাঁড়িয়ে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আমি দয়ার নবী, গোটা মদিনার জমিন তন্ন তন্ন করে খুঁজেছি আমার ফাতেমার জন্য যোগ্য স্বামী হিসাবে, আলীকে ছাড়া আর কাউকে দেখছি না। জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহ নবীর জামাতা হযরতে আলী কালামুল্লাহ ওয়াজহাহু একটু লজ্জাবোধ করলেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে। আল্লাহ নবী আলী হুজুরের মুখের পানে তাকায়, ও বাবা আলী, তোমার নসিবটা বড় খুশ নসিব, দুনিয়ার পুরুষেরা একটা মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছে, তুমি যে মেয়েকে স্ত্রী হিসাবে পাবে, আর দশটা মেয়ের মতো মেয়ে নয়, এই মেয়েটা হলো দয়ার নবী রসুলুল্লাহর কলিজার টুকরি। জোরে বলুন, ও বাবা আলী, তোমার নসিবটা বড় খুশ নসিব, ও বাবা আলী, তুমি যে মেয়েটাকে বিবাহ করবে, তোমার স্ত্রী যে হবে, এই মেয়েটা দশটা মেয়ের মতো মেয়ে নয়, এই মেয়েটাকে আল্লাহ দয়াময় জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামাই আলী দাঁড়িয়ে, আল্লাহ নবীর জামাই আলী হুজুর একটু লজ্জা বোধ করলেন, ও বাবা আলী, লজ্জা করো না বাবা, আমি রসুলুল্লাহ আমি পছন্দ করেছি, আমার ফাতেমাকে তোমার হাতে তুলে দেব। বিবাহ করতে গেলে দেন মহর বলে একটা বিষয় আছে কি নেই? ও বাবা আলী, তুমি জান্নাতি মহিলাদের সরদারিনীকে বিবি হিসাবে পাবে, দেন মহরটা দিতে হবে, তোমার কাছে কি কোনো পয়সা কড়ি আছে? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে হযরতে আলী হুজুরের দুটা চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। ও বাবা আলী, তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী এতটা গরিব মানুষ, আমি আলী এতটা অসহায়, আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাতকে দেন মহরের টাকা দেব, এতটা অর্থ আমার কাছে নাই। আলী হুজুরের ঘটনা আপনারা জানেন, আল্লাহ নবী যদি মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে এসেছিলেন, আমার নবীর বিছানায় আলী হুজুরকে শুইয়ে রেখে আমার নবী যে চাদর মুড়ে ঘুমাচ্ছিলেন, ওই চাদরটা মুড়ে রেখে এসেছিলেন। ঘটনা আপনারা জানেন কি জানেন না? আল্লাহ নবীর জামাই আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বিছানায় শুয়ে আপনার চাদরটা মুড়ে রেখে এসেছিলেন, কিছু আমানত আমার কাছে রেখে এসেছিলেন, মক্কার মানুষেরা আপনাকে বিশ্বাস করত, মক্কার মানুষেরা আপনাকে আলামিন বলে ডাকত, আপনি আমানতের খেয়ানত হয়ে যাবে বলে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, আমি আপনার আমানতগুলো ফিরিয়ে দেওয়ার পরে মক্কার জমিনে আমি আলী ব্যাকুল হয়ে গেলাম, আপনাকে দেখতে পাই না, ঘুম আসে না, কিছুই ভালো লাগে না, আমার জন্মভূমি ছেড়ে আমি আমার সব কিছু ছেড়ে মক্কার জমিন ত্যাগ করে মদিনার জমিনে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কতটা অসহায়, আমি সব কিছু ছেড়ে এসেছি, ফাতেমাকে দেন মহরের টাকা দেব, অর্থ আমার কাছে নাই। ক্লিয়ার? মানে আলী হুজুর গরিব ছিলেন কি ছিলেন না? গরিব ছিলেন। আল্লাহ নবী বলছেন, আলী অর্থ নেই, সম্পদ কি কিছু আছে? হুজুর আমার একটাই সম্পদ, সেটাই আমার সম্বল, ওটা হলো আমার দেহ বর্ম। এখন সেনারা মানে বুলেট প্রুফ পরে, লাইফ জ্যাকেট, তাই তো? সেই জামানা একটা লোহার পোশাক পরতো, ওটাকে কি বলা হয়? দেহ বর্ম। হুজুর দেহ বর্মটা আমার সম্বল। আল্লাহর নবী বলেন, ওটাকেই বিক্রি করো, কেন? দেন মহরটা নগদ দিতে হবে। আমাদের সমাজে একটা কুপরতা আছে, দেন মহরটা সব বাকিতে, মেয়ের বাপ সোনা বলে 10,000 বেশি হোক আর ছেলের বাপ সোনা বলে 10,000 কম হোক, শরিয়াত ওটা বলছে না। নবী বলতে পারতেন, আমার জামাই আলী গরিব মানুষ পরে দিয়ে দেবে, বলতে পারতেন কি পারতেন না? বুড়ো আর বুড়ি এমনি ছেলে মেয়ে ভাত দেয় না, এমনি বউ মার চোখের বিষ, শ্বশুর আর শাশুড়ি। একটু বুড়োটা দেখতো হঠাৎ করে দাদুটা মারা গেল, দাদিমার একেবারে ভেঙে পড়েছে, কখন হুশ কখন বেহুশ, আঙুল টিপে জানতে করে বলছে, মা
তোমার স্বামীর নিয়ে যাচ্ছে একটু দেন মোহরটা মাফ করে দাও। ঘটে না ঘটে না, চাপিয়ে দিল দেন মোহর। ছেলের বাপ বলছে মেয়ের বাপ চাপা চাপা, আমাদের বউম হয় পরে আমরা বুঝে নেব। শরিয়া তোটা বলছে না, ছেলের রোজগার ইনকাম দেখে আলেমদের নিয়ে পরামর্শ করে নগদে যেভাবে হয় সেই চেষ্টা করতে হবে, এটা হলো শরিয়াত। আজ এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, যারা বিবাহ করেন নি আর যারা সন্তানের বিবাহ দেবেন, দেন মোহরটা হলো নগদে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী তো বলতে পারতেন, আমার জামাই আলী গরিব মানুষ বলতে পারতেন কি পারতেন না? আল্লাহর নবীর জামাতা হযরতে আলী হুজুর দেহ বর্মটা বিক্রি করে আল্লাহর নবীর কলিজার টুকরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহর নবীর কিছু বিশিষ্ট সাহাবারা অবাক হয়ে গেলেন, নবী পাকের দরবারে মদিনার জমিন থেকে ধনী ধনী ব্যক্তির বাড়ির থেকে প্রস্তাব এসেছে। আল্লাহ নবী কোন প্রস্তাবে রাজি হলেন না, নিঃস্ব গরিবের হাতে তুলে দিলেন। সাহাবাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ নবী বুঝতে পেরে সাহাবাদের মাঝে বসে বসে বললেন, ও বাবা সাহাবারা, আমি এমন আমি দয়ার নবী এমন একটা জামাই পেয়েছি, আমার জামাই আলীকে নিয়ে আমি রসুলুল্লাহ, আমাকে বড় গর্ববোধ মনে করি। জোরে বলুন, আরো জোরে বলুন, ও বাবা সাহাবারা, আমি রসূলুল্লাহ যদি মনে করতাম আমার কলিজার টুকরি খাতুনে জান্নাতকে মদিনার জমিনের সব থেকে ধনী ব্যক্তির বাড়িতে তুলে দিতে পারতাম, আমি দয়ার নবী, আমি আমার জামাই আলীকে পেয়ে বড় আনন্দিত, আমি বড় গর্বিত, আমার বড় গর্ববোধ হয়। ও বাবা সাহাবারা, এ কোন আলী তোমরা কি জানো? আমি আলীর পয়সা দেখিনি, আমি আলীর চেহারা দেখিনি, কিতাবের বর্ণনা এসেছে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলী হুজুর তিনজনা হেঁটে যাচ্ছেন, আলী হুজুর মিডিলে, ওমর ফারুক আবু বকর হুজুর দুই সাইডে, আলী হুজুর একটু শর্ট ফিগার ছিলেন। আল্লাহ নবী বললেন, আমি আলীর চেহারা দেখিনি, এ কোন আলী তোমরা কি জানো? আল্লাহ পাক আমি নবীকে 40 বছর বয়সে নবুয়াত দিলেন, 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করলাম, 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করার প্রেক্ষাপটে সর্বপ্রথম মক্কা জমিনের সব থেকে ছোট বালক, সব থেকে শিশু যে বালকটা, আমি দয়ার নবী নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই ছোট বালকটা অন্য কেউ নয়, ওই ছোট বালকটা হলো আমি দয়ার নবীর জামাই আলী। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, এ কোন আলী তোমরা কি জানো? আলীর পয়সা দেখিনি, আলীর চেহারা দেখিনি, আমি রসূলুল্লাহ, আলীর কলিজার ভিতরে খোদা ভীরুতা আর আল্লাহওয়ালা দেখেছি, আলীর অন্তরে আলীর হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত কতটা আছে আমি রসূলুল্লাহ ওটাই দেখেছি, আমি দেখেছি আমার জামাই আলী আল্লাহকে এতটা মহব্বত করে, আমি রসুলকে এতটা প্রিয় করে, আল্লাহ দয়াময় আলীর উপরে খুশি হয়ে আলীর উপরে সন্তুষ্ট হয়ে একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, আল্লাহ আলীর নসিবটা বড় করেছেন। নবী বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী গুন বাবুহা, আমি নবী পাককে আল্লাহ জ্ঞানের শহর করেছেন, আর ওই জ্ঞানের দরওয়াজাটা আমার জামাই আলীকে দান করেছে। আরো জোরে বলেন, কি গো, কি বুঝলেন, কি দেখলেন? খোদা ফিরুতার আল্লাহ, আমাদের শাশুড়িরা জামাই পছন্দ করেছে, মেয়ের বাপকে দেখলে হবে না, এ দাইউসের বাচ্চা মোড়ল বেশ, আমি একবার দেখবো। সে যে বুঝে যাচ্ছে, মাথায় কাপড় নেই, পেটে পিঠে কাপড় নেই, গিয়ে দেখছে সারের মতো জামাইটা, দেখছে ছাট কাট, মাথায় তেরে নাম চুল, পচ্চন ছাট, ছেঁড়া প্যান্ট পরে মাল ঠিক আছে,
শাশুড়িরা জামাই পছন্দ করেছে, ওই জামাইটা নামাজ জানে না, কথা ঠিক না ভুল? শাশুড়িরা জামাই পছন্দ করেছে, ওই ছেলেটা তখনও দাঁড়িয়ে পেশাব করে। শাশুড়িরা জামাই পছন্দ করেছে, ওই ছেলেটা প্যান্ট পরলেও নতুন প্যান্ট ছেঁড়া প্যান্ট। শাশুড়িরা জামাই পছন্দ করেছে, কারোর মাথায় তেরে নাম ছাটার বচ্চন ছাট। শাশুড়িরা জামাই পছন্দ করেছে, কোনো কোনো ছেলে জুয়াখোর, কেউ মদখোর, কেউ জেনাখোর। শাশুড়িরা জামাই পছন্দ করেছে, এমন মারাত্মক জামাই, ওই জামাইয়ের হাতে চারটে আঙুলে পাঁচটা আংটি। শাশুড়িদের জামাই বলো কত আনন্দ করে, আমার জামাই খুব ভালো জামাই, ওই জামাইয়ের হাতে লাল সুতো বাঁধা, ওই জামাইয়ের চারটে আঙুলে পাঁচটা আংটি, একটা লোহার, একটা তামার, একটা রূপার, একটা সোনার, এ অষ্টধাতু মাল। একটাকে ধরে বলি কচি, তোর হাতে চারটে আঙুলে পাঁচটা কেন, চারটে দে একটা খুলে ফেল। বলি ভাই চারটে আঙুলে তোর পাঁচটা কেন, একটা খুলে ফেল। বলছে হুজুর এইটার মায়া ছাড়তে পারছে না, কেন বল না? বলছে হুজুর এই পাথরটা হচ্ছে লক্ষ্মী পাথর। জামার জ্ঞান কাণ্ড বুঝতে পেরেছেন, পাথর লক্ষ্মী হয়। বলছে এর মায়াটা আমি ছাড়তে পারছি না, এই যে পাথরটা পড়ে আছে, এই চারটে তো আলাদা, আর লাস্টে এটা নিয়েছি, এই লাস্টে যে আংটিটা এর পাথরটা লক্ষ্মী পাথর, ওই জন্য একটা আঙুলে দুটো গলিয়ে রেখেছি। যে জামায়ের এতটা জ্ঞানকাণ্ডহীন যে পাথরকে পাথরকে লক্ষ্মী মনে করে, ওই জামায়ের ঔরসে সন্তানটা নেক হবে, ভালো হবে, আল্লাহওয়ালা হবে, পরেজগার হবে, ওই জামায়ের ছেলেটা সোনার মানিক বাচ্চা হবে, ভাবলেন কি করে? নবী জানতেন মক্কা জমিনে বহু ধনী মানুষ ছিল, আমি রাসূলুল্লাহকে কলিজা দিয়ে মহব্বত করতেন, আমি দয়ার নবীর মেয়েকে তারা চেয়েছিলেন, হুজুর আমার বাড়ি দাস দাসী আছে, চাকর চাকরানি আছে, আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাতকে দিয়ে দেন, সুখে থাকবে, সংসারের কাজও করতে হবে না। আল্লাহর নবী জানতেন আমার আলী গরিব হোক, আমার জামাইটা গরিবের সংসার হলেও আলীর ভিতরে খোদা ভীরুতার আল্লাহ ওয়ালাটা বেশি। জামাই যদি নেক হয়, ওই জামাইয়ের যদি সন্তান দুটো হবে, সন্তান দুটো হবে সোনার মানিক। জোরে বলুন। আল্লাহ নবী বললেন আল্লাহ হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ দয়াময় আমার কলিজার টুকরা দুটো নাতি, একজন হলো ইমাম হাসান, অপরজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাচ্চা দুটাকে তমাম জান্নাতি নওজোয়ান তরুণ যুবকদের সরদার বানিয়েছে। আরো জোরে বলুন। জামাই ছিল যোগ্য জামাই, দাবিরু আল্লাহওয়ালা দেখেছে, গরিব দেখেনি, তাদের ঘরে সন্তানটা জান্নাতি যুবকদের সরদার হয়েছে, এর মেয়েটাও দায়ুস আর জামাইটাও অষ্টধাতু, ওই জামাইয়ের ঔরসের সন্তান আর মেয়ের গর্ভের সন্তানটা হয়েছে, ও মারাত্মক জিনিস, দশ বছর হয়নি গালাগালির হাফে। বুঝতে পারবে রাস্তা দিয়ে যাচ্ছে, হাম তুমসে প্যার করতা হ্যায়, মানে আগে সত্যি কথা বলছে, স্পটে শুনেছি একটা বাচ্চা মেয়ে যাচ্ছে আর বলছে পাহাড়ি আসাবের খেলা। কোথায় শিখেছে, কোন স্কুলে শিখেছে, কোন কলেজে শিখেছে, কোন ইউনিভার্সিটিতে শিখেছে? ওই বাচ্চা মেয়েটার মায়ের স্কুল থেকে শিখেছে না? এখন ছোট ছোট বাচ্চা এখন আর বাংলা গান বলে না, এখন হিন্দি। যুবকদের জিজ্ঞেস করেন, ওরা হিন্দি পড়িনি, মানে এত পরিমাণে সিনেমা দেখেছে, এত পরিমাণে নোংরা ছবি দেখেছে, হিন্দি বলা শিখে গেছে, জিজ্ঞেস করেন। আমি হঠাৎ করে একটা দেখি, আমি বলি আমরা লেখাপড়া শিখে হিন্দি বলি, যে তুই বলছে হিন্দি শিখলি কি করে? বলে হুজুর আমি ঠিক জায়গায় শিখেছি। বলে তুই যে কী জায়গায় শিখেছিস আমি বুঝতে পারছি, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার যুবকরা কিন্তু খুব চালাকের, বুঝতে পারছে হুজুর কোথায় ঘামাচ্ছে? আহা, আব্বা মার চরিত্র ভালো না হলে, আব্বা মা সচেতন না হলে, আব্বা মার ভিতরে ইসলাম যদি জিন্দা না থাকে, ইসলামিক আদর্শ যদি পরিবারের ভিতরে না থাকে, ওই পরিবারের সন্তান ওর আব্বা মা সন্তানটা ভালো হবে আশা করা যায় না। আর যুবকরা কোথায় হারিয়ে গেলে, স্ত্রীকে নিয়ে যাচ্ছে, মাথায় কাপড় নেই, পেটে পিঠে কাপড় নেই, এখন দেখছি কিছু কিছু ছেলে আছে মানে খড় খায় না, গাদায় গা ঘষে, এটা বলো ধার করা কথা আমি বলছি, মানে এখন শুনছি বলে আগে দাবি করবে, এখন দাবি করার মানে প্রসঙ্গ খুব একটা আসে না, ঠিক বলছি না ভুল বলছি? এখন সবার মুখে শুনতে পাচ্ছি যে দাবি না করলে নাকি বেশি দেয়, এখন সবার মুখে এই কথা বলে, এখন আর দাবি করতে হয় না, প্রথম প্রথম দাবি করতে হতো, এখন মনে দাবি না করলে সব এসে যায়, হঠাৎ দেখলো দাবি না করে এই যে কিছু দেয়নি, শাশুড়িটা পুশ করছে, এই করছি, তো শ্বশুরটা তো ভালো লোক না, মনে করলো সব দেবে, তো কিছু দেয়নি, তারা
ওর ব্রেনে একটা ভাইরাল ঢুকে দিয়েছে, ও ঘুরে ফিরে দেখছে ওর স্ত্রীর কোথায় ভুল হয়, যে এই ছোট লোকের বাচ্চা তোর বাপ কি দিয়েছে এটা, কি গো ঘটছে না ঘটে, শ্বশুর বাড়ি গিয়ে কিছু মেয়ে আছে চোখের পানি ফেলে, আব্বা সংসার গরিব অভাব কিছু বলতে পারে না, কখনো ধার করে কেউ করে স্বভাবে কেউ করে অভাবে, বন্ধনের লোন এনে জামাইকে বাইক দিয়েছে, মেয়েটা যদি সুখে থাকে বলুন এই যে পুশ করেছে জামাই ইশারা দিয়ে ইঙ্গিতে বাইক নিয়েছে ওর কারণে শ্বশুর যদি সুৎকর হয় দায়ীটা কে হবে, জামাই দায়ী থাকে, আমার চাচা যে খুব একদম মানে খুব ফাস্ট বেরেন খুব ভালো চলে, আল্লাহ হাত দারাজ করুন বলুন আল্লাহুম্মা আমিন, একটু মজলিসে দু একজন থাকা ভালো ঠিক তো নাকি, একটু হ্যাঁ হু দিলে ভালো লাগে না, ভালো লাগে মাশাআল্লাহ, আরে তাকবীর দেন নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর, নারাই তাকবীর, আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি, কি অবাস্তব মনে হচ্ছে, ওই ছেলেটা ওর স্ত্রীকে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ির বাইকটাও মানে অন্য অ্যাঙ্গেলে নিয়েছে, মেয়েটার মাথায় কাপড় নেই পেটে পিঠে কাপড় নেই, যার স্ত্রী একটু সুন্দরী তার গা নরম বেশি না গরম বেশি, কিরকম জামাইয়ের কিরকম বৌমা দেখে, কিরকম ছেলের কিরকম মেয়ে হারিয়া সরা ভজতে দেখেন, রাস্তা যাচ্ছে এখন বাইকটাও শ্বশুর বাড়ির হরেন যেটা কোম্পানি দেওয়ার পছন্দ হয় না, একটা দামি টাকার আবার শাঁখ হরেন লাগিয়েছে, ভিড়ের মাজায় বাজারে গিয়ে ভীষণ বাবুর পাওয়ার বেশি মানে সাইড দাও আমি যাচ্ছি গা গরম, ওর স্ত্রী শাড়ি পরেছে মশারি মাথায় নেই কাপড় পেটে নেই পিঠে নেই কাপড়, রাস্তায় ভিড়ে হঠাৎ করে বলছে ভাই তুই যাচ্ছি তাড়াহুড়ো করে অত মাসি মাছিনি পিছনে কে রে, বলে তোর ভাবি তো চিনিস মানে তুই চিনিস নি, গা খুব গরম, ও রাস্তা দিয়ে মার্কেটিং করে ঘুরে এসেছে, এসে মনে করছে আমি মহৎ কাজ করেছি আমার বউটা নিয়ে ঘুরে এসেছি বাইকে করে, সবাই দেখেছে আমার বউটা তো খুব সুন্দরী, ওটু গর্ববোধ করে না, কতটা জ্ঞান কাণ্ড কি, কতটা ওর ভিতরে মনে নিচু চিন্তাধারার মানুষ, কতটা ইসলাম থেকে দূরে, কতটা হাসর কবর চিন্তা থেকে দূরে, এর ভিতরে সামান্য জাররা ইসলাম বলে যদি কিছু জাগ্রত থাকতো জবান থেকে কথাগুলো বের করতে পারতো, সোনার মানিক তোমরা রাগ করো না আমি বাস্তব বলতে পছন্দ করি, হক কথা বলা মানুষ কমে গেছে, ওই ছেলেটার মেয়েটা ঘুরে এসেছে মনে করছে আমি মহৎ কাজ করেছি, শরিয়াতের স্যাটেলাইট ফেলে দেখলে দেখা যাবে ওই ছেলেটাও দায়ীস ওই মেয়েটাও দুজনা স্বামী স্ত্রী দায়ীস, গর্ববোধ তোমার কোথায় গর্ববোধ, শরিয়াতের দৃষ্টিতে দেখা যাচ্ছে মার্কেটিং থেকে ঘুরে এসেছে মার্কেট করে মার্কেটিং করে মার্কেট থেকে ঘুরে যখন এসেছে ওর স্ত্রীর যদি 22-24 বছরের স্ত্রী 18-20 বছরের স্ত্রীর মাথায় পেটে পিঠে কাপড় না থাকে আমার যুবকদের নজর কন্ট্রোল থাকবে, ও রাস্তায় দেখবে ওই মহিলার কর্মকাণ্ড লেবাস পোশাক একবার ছাড়া দুবার দেখেছে চোখের জেনার গোনা হয়েছে, বাড়ি ফিরে এসে গর্ববোধ করছো, 1000 যুবক যদি বারবার তোমার স্ত্রীর দিকে তাকায় 1000 যুবকের যদি কাবিরা গোনা হয় স্বামী স্ত্রীর ওই 1000 যুবকের টোটাল গোনা, স্বামী স্ত্রীর আমল নামা এসে চাপ বেরাত একটা গোনাগার হলো, আবার এক্সট্রা ওই 1000 যুবকের যে গোনা হয়েছে ওরাও তো গোনাগার হয়েছে আর ওই গোনাগুলো এক্সট্রা এর কারণে এর উপরে চাপবে, কারণ কি তোমার স্ত্রীকে যদি পর্দায় নিয়ে যেতে আমার যুব সমাজের নজরটা একবার যাওয়ার পরে ভাবতো ওর মা না ওর মেয়ে না ওর স্ত্রী, তার মধ্যে তুমি তো বাইক নিয়ে বেরিয়ে যেতে, তোমার স্ত্রী 22-24 বছর 18 বছর স্ত্রী পেটে পিঠে কাপড় না থাকলে যুব সমাজের নজর কন্ট্রোল থাকবে না, এই ছেলেটা একবার ছাড়া দুবার তাকালে চোখের জেনার গোনা হবে, শরিয়াত বলছে রাস্তে চলতে পর কিসি আওরাত পর নজর চলা গিয়া এক মর্তবা নজর ডালা তোমারে লিয়ে জায়েজ ঘেরে নফস কি খায় সাত কে আন্দা ডুবকা দুসরে মর্তবা কিসি আওরাত পর নজর ডালা তোমারা আঁখো কা জেনা হো জায়েগা পহলা নজর তেরা হে দুসরা নজর তেরা নহীন হে, রাস্তায় যেতে যেতে শরিয়াত বলছে একবার নজর গেছে নজরটা কন্ট্রোল কর, দ্বিতীয়বার নফসের খায়ের সাথে পড়ে তাকালে চোখে জেনার গোনা হবে, কথা ঠিক না, বরকা পরা ফরজ নয় পর্দা করা ফরজ, এখন বরকা হয়ে গেছে ফ্যাশন, এমন একটা কাপড় পরিধান করেন যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরের থেকে বোঝা না যায় অনুভব করা না যায়, ওর নাম হলো পর্দা, স্কিন টাইট বরকা পরেছে শরীরের সঙ্গে ফিট, ওটা বরকা হলো না পর্দা হলো না, কথা ঠিক বলছি না ভুল বলছি, তেতুল যদি ছাড়িয়ে বলেন আপনি হাজিয়ার হুজুর আপনার জিবে যেন পানি না আসে সম্ভব হবে, তেতুলের সঙ্গে জিবের কানেকশন দিলেন কে আল্লাহ, একটা মহিলার সঙ্গে একটা পুরুষের একটা শারীরিক কানেকশন দিয়েছেন কে আল্লাহ, মেয়েরা তো পর্দায় থাকা জিনিস, তুমি স্বামী তোমার কর্তব্য দায়িত্ব ছিল আমার স্ত্রীকে পর্দায় রাখা,
মার কালচার আব্বা চিন্তাধারা এই রকম নোংরা হলে ওই পরিবেশে ভালো সন্তান আসতে পারে না। আব্বা মা যদি নামাজি না হয়, আব্বা মা যদি গোসলের ফরজটাও না জানে, আব্বা মা যদি কোরআন শরীফের একটা অক্ষরও না জানে, আব্বা মার ভিতরে যদি সামান্য ইসলাম বলে কি জিনিস না থাকে, ওর পরিবারের সন্তানগুলো ভালো হবে কি করে আশা করা যায়? তকবীর নারাই তকবীর, আরো জোরে নারাই তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। আওলাদে মুজাদ্দেদে জামান কিবলা, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। সম্মানীয় ভাইরা, আমি আপনাদের সন্তানের মতো ভাইয়ের মতো আপন ভাবে আলোচনা করেছি, ভাষাগত ত্রুটি ক্ষমা প্রার্থী, ভালো থাকেন, দোয়া করবেন। আমাদের পীরের আওলাদ আমাদের কাছে অনেক সম্মান, কথা ঠিক না বলি? পীরের আওলাদ সম্মান, পীরের পায়ের ধুলোটা আমাদের কাছে অনেক দাম। কে কি ভাবলো দেখার দরকার, কাছে কাছে আসেন। আমার শ্রদ্ধার পাত্র, আপনাদেরও শ্রদ্ধার পাত্র আমাদের প্রিয় ভাইজান কাসেম সিদ্দিকী ভাইজান, বলুন জিন্দাবাদ। আলহাজ মাওলানা কাসেম সিদ্দিকী ভাইজান, বলুন জিন্দাবাদ। নারাই তকবীর, নারাই তকবীর। ভাইজান ভালো থাকেন, দোয়া করবেন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন।